ওয়েলকাম ফ্রেন্ডস, অবশেষে বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। কিসের বিজ্ঞপ্তি শেয়ার করছি, আজকের ডেট 17 জুন 2021, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে প্রেস কনফারেন্স করে জানানো হলো, যেটি জানানো হয়েছে যে একটা জয়েন্ট প্রেস কনফারেন্স হবে প্রেসিডেন্ট, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং মধ্যশিক্ষা পর্ষদের প্রেসিডেন্ট দুজন থাকছেন, পাশাপাশি আরও অনেকে থাকবেন, এবং সেটা হচ্ছে আগামীকাল অর্থাৎ 18 জুন 2021, বিদ্যাসাগর ভবন 7th ফ্লোর, এবং বিকেল 4টের সময় এই প্রেস কনফারেন্স হবে। এবং সেখানে যে বিষয়টি আলোচনার একটি আলোচ্য বিষয়, রিগার্ডিং ইভ্যালুয়েশন প্যাটার্ন অফ মাধ্যমিক 2021 অ্যান্ড উচ্চ মাধ্যমিক 2021, অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ক্যান্সেল হয়েছে সেটা আমরা জানি, সেটা নিয়েও প্রেস কনফারেন্স মিটিং ছিল, সেই মিটিং একবার ক্যান্সেল হয়েছিল, উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা হবে কি হবে না সে খবরও আমরা জানি, এবং এরপর সেই বাতিল হওয়ার পর কোন পদ্ধতিতে নম্বর দেওয়া হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক 2021 ক্ষেত্রে, সেটা নিয়ে আজকেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে আগামীকাল সেটা জানা যাবে। তো আগামীকাল সেই মিটিং ডাকা হয়েছে বিকেল 4টের সময়, তো বিকেল 4টের সময় সেই মিটিংয়ে সিদ্ধান্ত হলে আমরা আশা করছি তার পরপরই জানতে পারবো যে কোন পদ্ধতিতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক 2021 পরীক্ষার্থীদের ইভ্যালুয়েট করা হবে, তাদের মার্কস দেওয়া হবে। অনেক রকম সম্ভাবনা তত্ত্ব উঠে আসছে, কিন্তু সম্ভাবনার কথা না গিয়ে আমরা স্পষ্ট নির্দেশিকার অপেক্ষায় আছি কি ফর্মুলায় এই নম্বর দেওয়া হবে, এবং সকলকে সেখানে উপস্থিত থাকতে বলা হচ্ছে, মিডিয়া বা পার্সোনেল যারা আছেন, সেটা ইলেকট্রনিক বা প্রিন্ট মিডিয়া যাই হোক না কেন। এবং দেখুন, ডক্টর মহুয়া দাস প্রেসিডেন্ট উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, অর্থাৎ ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা শিক্ষক শিক্ষিকা সকলের কাছে যে বিষয়টি বারবার আলোচনায় উঠে আসছে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক 2021 এখনও নিষ্পত্তি হলো না কোন পদ্ধতিতে নম্বর প্রদান করা হবে, আশা করা যাচ্ছে কাল বিকেল 4টের পর এই যে একটা অস্থিরতা, এই অস্থিরতাটা কাটতে চলেছে, সকলে আমরা জানতে পারবো যে আফটারঅল কোন পদ্ধতিতে নম্বর দেওয়া হবে, তারপর সেটা নিয়ে আমরা আলোচনায় আসবো আপডেট পাওয়ার পর। কালকে আবার ফিরে আসবো এই আপডেট নিয়ে, আপাতত এই ভিডিও এখানেই শেষ করছি, ভালো থাকুন সুস্থ থাকুন, ধন্যবাদ।